ইয়েস, দর্শক দারুণ সুখবর। শাহরুখ খানের এক ডাকেই আজ কলকাতার হয়ে ফাইনাল ম্যাচটি খেলার জন্য আবারও চেন্নাই সুপার কিংসের পর কলকাতার হয়ে আইপিএল খেলতে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং শাহরুখ খানের দল কলকাতা। এই ম্যাচটি জিততেই শুধুমাত্র এই ফাইনাল ম্যাচটির জন্য 5 কোটিতে দলে নিয়ে শাহরুখ খান সবাইকে চমকে দিল। হায়দ্রাবাদকে হারাতেই বোলিং লাইন আরো কঠিন শক্তিশালী করতে ইম্প্যাক্ট বদলি বোলার হিসেবে শুধুমাত্র ফাইনালের জন্য শাহরুখ খান দলে ফিরিয়েছে মুস্তাফিজুর রহমানকে। কারণ কলকাতার পেস বোলার রবিচন্দ্রের কঠিন ইঞ্জুরিতে ব্যাকআপ বোলার হিসেবে ফাইনালের জন্য মূলত দলে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তো দর্শক, আপনাদের কি মতামত? টানা 3 বার শিরোপা জয়ী কলকাতা এবারও কি চ্যাম্পিয়ন হতে পারবে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।